প্যান কার্ড জানুন কিভাবে আবেদনের জমা দেওয়ার মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে হাতে পাবেন প্যান কার্ড বিষয়টি শুনে অবাক লাগলেও এটাই সত্যি বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কার্ডটিতে দশ সংখ্যার একটি নম্বর ইস্যু করা হয় যার সঙ্গে গ্রাহকের বাবার ও নিজের নাম আর জন্মের সাল ও তালিক নথিভুক্ত করা থাকে আজকের দিনে কোনো ব্যক্তি হন বা সংস্থা করের আওতায় পড়লে প্রত্যেকের ক্ষেত্রে প্যান কার্ড থাকা আবশ্যক এমনকি ব্যাঙ্কে একসঙ্গে পঞ্চাশ হাজার টাকা তুলতে গেলেও প্যান কার্ড থাকা বাধ্যতামূলক এতদিন পর্যন্ত ল্যামিনেটেড ফর্ম্যাটে আবেদন করার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে প্যান কার্ড হাতে পাওয়া যেত খুব জরুরি হলেও তৎকালে প্যান কার্ডের জন্য আবেদন গ্রহণ করতো না আয়কর দপ্তর এর ফলে অনেক সময় সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হতো কিন্তু এবার থেকে আর সেই সমস্যা থাকছে না অনলাইনের সাহায্যে মাত্র কয়েকটি জিনিস পূরণ করলেই ঘরে বসে প্যান কার্ড হাতে পেয়ে যেতে পারেন আপনিও তবে এর জন্য এন সি নামে একটি ওয়েবসাইট আছে তাতে আপনাকে আবেদন করতে হবে তাহলে মাত্র দু দিনের মধ্যে প্যান কার্ড পৌঁছে যাবে আপনার হাতে এর জন্য আপনাকে যেতে হবে ডাব্লুডাব্লিউ ডট টিআইএনএনএসডিএল ডট কম নামে একটি ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ঊনপঞ্চাশ এ বা ঊনপঞ্চাশ ডবল এ পূরণ করে প্যান কার্ডের জন্য আবেদন করা যাবে অনলাইনে পাশাপাশি প্যান কার্ড সেন্টার থেকেও এর জন্য প্রয়োজনীয় ফর্ম পাওয়া যাবে এছাড়াও এনএসডিএলের ওয়েবসাইট থেকে ফর্মগুলি ডাউনলোড করা যাবে বিনামূল্যে আমাদের লাটেস্ট খবর পেতে আজকের খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ